দর্শক, ভালো আছেন তো? চা আড্ডার সময় শুরু। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আসবেন একজন প্রথমত মহিলা উদ্যোক্তা, তারপর এক্স অ্যাডভাইজার টু দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট, আর আমার অতি প্রিয় মানুষ, আমার রোল মডেল অ্যান্ড আইকনিক পার্সোনালিটি। আমার সাথে পরিচয় সে অনেক বছর আগের কথা। আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট ইনোসেন্ট সিক্রেটটি। আমার বয়স তখন 12 বছর, বাবা মার সাথে সিলেট যাচ্ছি, সাথে বাবার বন্ধু ক্যাসার চাচা আর তার সাথে ওনার ইয়াং ফ্রেন্ড কামরান চৌধুরী। হি ওয়াজ টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, পরনে ড্রেন পাইপ জিন্স, লাল টি শার্ট ও মাথায় একটা বেরেট, লিডিং এগেনস্ট ক্যাসার চাচার নিউ স্পোর্টস কার। আমি তো হেভিলি ইমপ্রেসড, এত গুড লুকিং, ও মাই গড! ঢাকায় আসতে না আসতেই সেই ইম্প্রেশনটি ধূলিসাৎ হয়ে গেল। পাকিস্তান অবজারভার পেপারে দেখলাম বড় একটি বিয়ের ছবি, আঙ্কেল কিম ম্যারিজ কামরান চৌধুরী। দ্যাট আঙ্কেল কিম ইজ আজকে আমাদের স্পেশাল গেস্ট। লেটস অল ওয়েলকাম গীতিয়ারা সাফিয়া চৌধুরী, আমার চম্পাপা। চম্পাপা, থ্যাংক ইউ সো মাচ, ইটস সাচ অ্যান অনার টু হ্যাভ ইউ ইন মাই শো। ইটস আ প্লেজার বিইং হিয়ার। হোয়াট অ্যান অনার। চম্পাপা, ইউ অলওয়েজ বি মাই রোল মডেল। আজকে আপনাকে জিজ্ঞেস করবো ইয়ার আর্লি ডেজ অফ ইয়ার লাইফ, হাউ ইউ আর বর্ন, ওয়েন ওয়ার ইউ বর্ন। আমি যখন হয়েছিলাম তখন আমার দাদি খুব আপসেট ছিলেন, কি জন্য আমার আব্বা হলেন ওনার ফার্স্ট চাইল্ড, মানে বড় ছেলে। উনি চেয়েছিলেন যে ওনার ছেলের ঘরে প্রথমে ছেলে হবে, তো হলো একটা মেয়ে। তারপরে যেটা ওনার দুঃখ সেটা হলো উনি ছিলেন খুব ফর্সা, ব্রাউন হেয়ার, ব্লু আইস, আর আমি সেখানে কালো। শি ইজ টু কল মি কালিমা। হ্যাঁ, আচ্ছা, তারপর উনি খুব আপসেট। কিন্তু সবচেয়ে মজার কথা কি, আব্বা চেয়েছিলেন একটা মেয়ে, এবং আব্বা আমি হবার আগেই একটা এক ভরি ওজনের সোনার চেন বানিয়েছিলেন, তার মধ্যে চম্পা লেখা। আর আমার আম্মা নিজের মনে মনে চিন্তা করে রেখেছিলেন যে ওনার একটা মেয়ে হবে এবং উনি নাম রাখবেন চম্পা। দুজনের একই রকম নাম কেন? আমার আম্মা বলেন যে ওনার বেডরুমের বাইরে একটা ফুল গাছ ছিল, চম্পা ফুল গাছ, সেটাতে একটা মানে চম্পা ফুল ফুটতো, আস্তে আস্তে ব্লসম করতো আর সুন্দর গন্ধ বেরাতো। উনি চেয়েছিলেন যে ওনার মেয়ে হবে এবং মেয়ে আস্তে আস্তে বড় হবে আর সুন্দর গন্ধ হবে, মানে সুন্দর হবে আর তার ইয়ে হবে। সো দুজনেই এই চিন্তা করলেন। পরে শুনেছি যে আব্বা যেদিন আমি হচ্ছে এরকম সময় আব্বা হ্যাড ফরগটেন টু টেক দ্য চেন আউট, তো দৌড়িয়ে ঢুকছেন, আমার দাদি বলছে না না এই যাও বেরো বেরো বেরো, আব্বা তাড়াতাড়ি করে ওই চেনটা নিবে, পড়ে গিয়েছে আমার দাদির সামনে। তো দাদি দেখে ফেলেছেন, ওটা কি বলে, আমার মেয়ে হবে, আমার মেয়েকে দিব, তোর যদি মেয়ে না হয় বলে তাহলে ফকিরকে দিয়ে দেবো। তারপর তো হলাম মেয়ে আর কালিমা, দাদি তো মোস্ট আপসেট। হ্যাঁ হ্যাঁ রে, বাট তারপরে কিন্তু শি অ্যাকসেপ্টেড মি। দাদার কথা কিছু মনে পড়ে? হ্যাঁ, দাদু কিন্তু আমাকে সব সময় এনকারেজ করেছেন, মানে ইন হোয়াট রেসপেক্ট, ইন এভরি রেসপেক্ট, ইন এভরি রেসপেক্ট। মানে আমি যখন স্কুলে ভর্তি হলাম, প্রথমে আমি মিশনারি স্কুলে ভর্তি হলাম, দাদু আমাকে বললেন ইংলিশ মিডিয়াম স্কুলে, দাদু আমাকে প্রথমেই বই কিনে দিলেন, ইংলিশ বুকস, ফেরি টেলস আর কি পড়ার জন্য, পড়ার জন্য। তারপরে কলম কলম না পেন্সিল দিলেন, স্লেট কিনে দিলেন, ও সব কিনে দিলেন, সব দাদা কিনে দিলেন, দাদু কিনে দিলেন। আপনার সব মনে আছে এগুলো? এটা কোন বয়সের কথা মনে হয় আপনার? ছোট তখন, কে প্লে গ্রুপে ভর্তি হলো। হ্যাঁ, তারপরে দাদু আমাকে বললেন তুই ইংরেজিতে যা লিখে চাবি আমি তাই তোকে কিনে দিব। কিছু লিখেছিলেন কোনো সময়? হ্যাঁ লিখলাম, দাদু আই ওয়ান্ট এ গোল্ড এরোপ্লেন হেয়ার ক্লিপ। গোল্ড এরোপ্লেন হেয়ার ক্লিপ? Where did you see that? I just thought এরোপ্লেন তখন একটা নতুন জিনিস, we wanted a hair clip like that because এরোপ্লেনে করে যেতাম নানার বাড়ি, তো এরোপ্লেন একটা সামথিং ইয়ে, হেয়ার ক্লিপ চেয়ে বসলাম। Did he give it to you? Yes. How? As soon as he read it, he just said, চল করে আমাকে রিকশা করে নিয়ে গেলেন পাটোয়াটুলিতে, তখন সব সোনার দোকান, ওখানে নিয়ে গিয়ে হেয়ার ক্লিপ অর্ডার দিলেন। I got my a gold hair clip. You still have it with you? I still have it. How beautiful. তারপরে থেকেই যখন যা চেয়েছি কোনোদিন মানা করেন, মানা করেন নি। যখনই আমার রেজাল্ট বেরাতো দাদু আসতেন, প্রাইজ মানে
prize money. For doing well. For doing well. Did you always, were you a good student always? Yes. You were always a good student. So, story books diten, plus poisha diten, ar sobcheye jete lagto mishti khawaten, mishti kine niye ashten. Ekta mojar golpo boli, seta holo, my mother wasn't beshi dur porte paren nai, tokhonkar dine to beshi dur porte parto na, kintu my mother always wanted je amra jeno onek dur porashona kori. Ami jokhon intermediate pass korlam, আমার মা দেখছি কাঁদছেন, আমি বুঝতে পারছি না, বারে বারে জিজ্ঞেস করছি আম্মা কাঁদছেন কেন, শি ইজ নট আনসারিং, খালি কাঁদছেন আর কাঁদছেন। আমার দাদু দাদির সাথে আমার আম্মার রিলেশনশিপ সাংঘাতিক ভালো ছিল, আমার দাদুকে আসতে দেখে দেখে আমার আম্মা আরও কাঁদছেন। আমি বলি এইটা কী, বুঝছি না আম্মা এত কাঁদছে কেন আর দাদুকে দেখে কাঁদছেন কেন, বুঝতে পারছি না। তারপরে দাদু বলছেন কোন সাবজেক্টে পড়বি, আমি বলছি যে আমি তো চাচ্ছি দাদু ইকোনমিক্সে পড়বো, আমি এটা বলছি আর দেখছি ফাঁক থেকে আম্মা তখন এরকম করে চোখ মুছতে মুছতে পর্দা সরিয়ে কাছে আসছেন, আমি বুঝতে পারছি না যে আম্মার এটা কি রিয়াকশনটা এরকম এরকম কেন। দেন দাদু ওপেনসিস, ওনার একটা ব্রিফকেস ছিল, ওই ব্রিফকেসটা খুলে অ্যাডমিশন ফর্ম দিচ্ছেন, দিয়ে আমাকে বলছেন কি, আমি বলছি যে আমি দাদু পড়তে চাচ্ছি ইকোনমিক্সে, আব্বা বলছেন ইংলিশে পড়তে, হ্যাঁ আমি ইংলিশে পড়তে চাই না। তো দাদু বলছেন ইকোনমিক্স কেন, আমার ধারণা ছিল ইকোনমিক্স পড়লে আই কুড গেট এ গুড জব, ওকে ওকে, এন্ড আই লাইক ইকোনমিক্স, আর ইংলিশ আমার আব্বার কথা হচ্ছে যে আই ইউজ টু লাভ রিডিং বুকস, ও ইউ সো ইউ আর ভেরি, আই ইউজ টু রাইট ভেরি ওয়েল, আমি যখন কেজি টু তে পড়ি তখন থেকে কিন্তু আমি কাগজে লিখি ডিফারেন্ট নিউজ পেপারসে। তো আব্বার কথা হচ্ছে ইউ লাভ টু রাইট, ইউ লাভ টু রিড বুকস, আর আমার কথা হচ্ছে আব্বা আই লাভ টু রিড বুকস, আই লাভ টু রাইট, বাট আই উডন্ট লাইক টু বি এ প্রফেসর, ইয়া ইট ওনলি ওয়ান প্রফেশন, আই উডন্ট লাইক টু বি ক্রিটিক্যালি অ্যানালাইজিং থিংস। তখন আব্বা করলেন কি, হি ওয়েন্ট অ্যান্ড স্পোক টু অবজারভার অ্যান্ড টোল্ড দেম দ্যাট মাই ডটার ইজ ভেরি ডিজেক্টেড, টেক হার অ্যাজ অ্যান ইন্টার্ন, লেট হার ওয়ার্ক, লেট হার আন্ডারস্ট্যান্ড দ্যাট শি ক্যান বি ইন সাম আদার প্রফেশন আদার দেন টিচিং। সো আমি ওই দিকেও গেলাম, দাদু তখন আমাকে যখন ওই রকম হচ্ছে তখন দাদু বললেন কি যে দেখ না, দাদু কিন্তু আমাকে ফোর্স করছেন না, বললেন দেখ না ইংলিশ লিটারেচার পড়ে তুই ভালো করতে পারিস। কিন্তু আর একটা মজা বলি, এখানে ফর্ম টম দিলেন, সব করলেন, সব কিছু দিবার পরে আবার দশ টাকা দিচ্ছেন, আমি বলছি দাদু আবার দশ টাকা, হ্যাঁ আমাকে দিন দশ টাকা, ওয়াজ আ লট অফ মানি, ইয়া আই সেড আপনি তো আমাকে টাকা দিলেন, বললেন না দশ টাকা দিয়ে তুই একটা লম্বা হাতের ব্লাউজ বানাস। কেন লম্বা হাতের ব্লাউজ, আমি চিন্তা করছি বুঝি এটা পর্দার জন্যে। হ্যাঁ তখন উনি আম্মার দিকে তাকিয়ে, উনি আমার আম্মাকে আম্মাই বলতেন, বলছেন আম্মা কেন দিলাম বলো তো, না আম্মা হাসছেন তখন, তখন আম্মাকে বলছেন তোমাকে বলেছি না যে পর্দাটা হলো মনে, দিলাম এটা আমার পুতনির হাত দুটো খুব সুন্দর, তো যদি নজর লেগে যায় কারোর, সত্যি she was a, he was a very মানে liberal man, liberal man, very very liberal, and আমাদের তারপরে ইউনিভার্সিটিতে যত দিন আমার দাদু আমাকে কিন্তু অলওয়েজ এনকারেজ করেছেন, এই ওখানে ডিবেট হচ্ছে, এই ওখানে এইটা হচ্ছে, দাদুর নামটা বলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আই নো দ্যাট, উনি এডুকেশনিস্ট ছিলেন, উনি অনেক সাহিত্য নিয়ে অনেক গবেষণা করেছেন, উনি আমাকে অনেক এনকারেজ, তাই জন্য আপনাকে এত এনকারেজ করেছে, সো দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস। চলুন আপনাকে ছবি দেখে ফেলি, thank you.
Champapa, how and when you met Kamran bhai? Because he was so good looking. I remember that. Cholun ekta chotto birotir por amra abar char day fir ashbo. Back to Champapa. Champapa bolen Kamran bhai kemon kokhon meet korechen kobe meet korechen? I'm sure university days e love at first sight chilo naki na? Yes, it was, love at first sight. Bolen, I want to really hear this. We met at the French class at the university. At the university. We were both doing French. Haan? He was in political science. He was doing honors in political science and ami English e portam. But the common subject was French. Was French, okay. We went for French picnic and we went there. Jokhon dekha holo apnar sathe, and how did it proceed or how did it go further? Tokhonkar dine khub difficult chilo to meet anybody that you liked. Kothay meet korten? I just want to know a little bit of details. University corridors. University corridors, the best place for yes, having a relationship. And British Council. And British Council. That's. Were you ever. Did anybody ever catch you talking? Yes. A little intimately? Yes, not little intimately, but just talking. Just talking was bad enough in those days. Yes, was bad enough. And I remember, God rest his soul in peace, Dr. Sarwar Murshed ek din amake deke bollen, Geetiara, you do know that Dhaka University has a rule where boys and girls are not supposed to be talking. You can be fine. That means you can be in a university where boys and girls are studying together, but you cannot be talking. Yes. It's against the rules and principles. Yes. Did you follow it, the rules? Avoiding him. Yes. Definitely. Yes. Tarpor bolen, kobe biye korlen? Amar shoshur eshechilen prothom din, komla, ar ektar moddhe apples niye ashlen. Ta amar abba jiggesh korlen eta kar jonno enechen. To amar shoshur bolen Champar jonno. আমার আব্বা বললেন আমার মেয়ে এতটুক ইয়েতে খায় না, এক টুকরি খায়। রিয়েলি? হ্যাঁ। হি ওয়াজ ডিফিকাল্ট। পরের দিন উনি এক টুকরি নিয়ে আসলেন। তারপর খুশি হলেন? আব্বা কিছু বললেন না, থাকলো। আমার আব্বা একদিন বললেন যে আমার মেয়ের কিন্তু অনেক রাগ, আপনার ছেলেকে মারতে পারে। মাই গড। আমার শ্বশুর বললেন কি ঠিক আছে কোনো অসুবিধা নেই মারবে। পরের দিন যখন আসলেন তখন আমার আব্বা বলছেন আপনি বললেন মারতে পারে, মারলে কোনো অসুবিধা নাই, শুনেছি আপনার ছেলে বলে অনেক লম্বা, আমার মেয়ে তো পিতিত শুকনা পাতলা একটা মেয়ে। সেদিন আবার আমার শাশুড়িও এসেছিলেন, তো আমার শাশুড়ি তখন বলছেন কোনো অসুবিধা নাই আমি ধরবো, সে মারবে। সো লাকি টু হ্যাভ সাচ different kind of shoshur shashuri. I tell you, amar shoshur shashuri oshombhob bhalo chilen. Onara ki ultimately ki apnar baba to nischoy raji hoyechen because you got married. Yes. Kibhabe raji holo? Amar jonmodine Kamran Dhaka University-r gardener-derke potiye putiye yetiye diye phul ekta basket kore phul pathiyeche amar jonmodine. How sweet. Amar ammake shunchi abba bolchen এইবারে চৌধুরী সাহেব আসলে আমি হ্যাঁ বলবো, কিছুটা কামরান জানে চম্পা কি পছন্দ করে, আই লাভ ফ্লাওয়ার্স। ও আল্লাহ, হাউ সুইট। এন্ড নেক্সট ডে ওয়েন দে কেম, মাই ফাদার সেড আচ্ছা ঠিক আছে, রাজি। রাজি হলেন, তো রাজি তো হলেন। কাবিন সম্বন্ধে কিছু বলেন। কাবিন যখন দেনমোহর, তারপর ওনারা আসলেন ইয়ে নিয়ে, বললেন 1,01,101 টাকা। ওনারা বললেন। তা আপনার ফ্যামিলি থেকে সাজেশন ছিল? আমার আব্বা বললেন না। যখন না বললেন, অবভিয়াসলি ওদের ছেলের পক্ষ ওরা মনে করছে বেশি বলছে, তখন ওরা বললেন দেখেন ছেলে তো মাত্র চাকরিতে জয়েন করেছে এটা সেটা। তখন আমার আব্বার, আমি শুনছি পাশের রুম থেকে আব্বা কি বলছেন, আব্বা বলছেন কোনো কাবিন হবে না। যখন ওরা বলছে যে না কাবিন তো হতেই হবে, হতেই হবে, 1 টাকা কাবিন হবে টোকেন। আমি এই বিয়েতে রাজি হয়েছি বিকজ ইয়োর সান লাভস মাই ডটার, দ্যাটস এনাফ, অ্যান্ড মাই ডটার লাভস ইয়োর সান, সো হোয়াট এভার শি আর্নস উইল বি হিজ অ্যান্ড হোয়াট এভার হি আর্নস উইল বি হার্স। কামরানের দিকে লোকরা বলছে যে এটা তো ছেলের একটা বেজ্জতি আর কি, টোকেন 25,000 টোকেন। এবং সেখানে আবার আছে যে আই উইল গিভ কামরান হাত খরচ। ইউ উইল গিভ, ওয়াই উইল ইউ গিভ? আব্বা ঢুকিয়েছেন। So you gave him hard crotch, এখন দিচ্ছেন? আমি দিই নাকি? Has he ever complained to your father যে পায় না?
ওইটা যখন আব্বা মারা গেলেন তখন আমার আম্মা আবার জিজ্ঞেস করছেন, যে জিজ্ঞেস করে না যে এরকম জিজ্ঞেস করছেন, তখন কামরান দুষ্টামি করে বলছে আম্মাকে, আম্মা ও কিন্তু দেয় না আমাকে, আমার হাত খরচ পাই না। And why did you go into this kind of advertising business? I went into advertising pretty accidentally. As I told you, I'm a journalist হিসেবে কাজ করতাম করাচিতেও আমি ছিলাম দু বছর। করাচিতে যখন ছিলাম তখন I was a very simple girl তখন। I used to work for a magazine, okay, which was She magazine. ওই ম্যাগাজিনটা ছিল টু এম্পাওয়ার ওয়েমেন। একটা মেয়ে ছিল মাই এজ অ্যান্ড শি হ্যাড ফ্রেন্ডস ইন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। তো লাঞ্চ টাইমে ওরা ওর সাথে গল্প করতে আড্ডা মারতে আমরা চলে যেতাম। তো ওরা আর ওই কথার মধ্যে অনেক সময় বলতো যে ইয়ে খতরনাক ক্লায়েন্ট, ইয়ে কপি পছন্দ নেই কিয়া। আরে কি কপি পছন্দ নেই কিয়া, না আমি তখন জিজ্ঞেস করতাম যে কি পছন্দ করে নাই বলো, কি প্রোডাক্ট ইয়ে। ওরা ওইসব কথা বলতো, আমি বসে বসে কপি একটা লিখে দিয়ে আসতাম, হয় পরের দিন দেখতাম ওইটা প্রিন্টে বেরিয়েছে, হ্যাঁ নাহলে আমাকে ওরা ফোন করে বলতো ইয়ে তুম তো বঙ্গাল কা জাদু কিয়া ক্লায়েন্ট পছন্দ কর লিয়া, হ্যাঁ ও তখন ইন্টারেস্ট। তারপরে গিয়ে বলতাম যে এই কিছু আছে কপি দাও আমাকে, আমি লিখে দিই এই করে করে লিখতাম। আই ডিডন্ট গেট পেইড। তারপরে হলো কি, ওখান থেকে আসলাম ঢাকায় ইস্ট পাকিস্তান নাম্বার বের করতে। আমার বস আমাকে একটা টার্গেট দিল 5,000 টাকার অ্যাড জোগাড় করতে হবে ফ্রম ইস্ট পাকিস্তান। আসলাম আমার হাজবেন্ডের কাজিন একটা এজেন্সিতে কাজ করতো, তো সে বললো কাম টু মাই বস, হি উইল গিভ ইট টু ইউ। আই ওয়েন্ট টু দ্য বস সেড নো নো, আই ওয়াজ গিভেন এ টার্গেট অফ 5,000। আই গট অ্যাডস অফ 25,000। ইয়েস, আমি তখন লেটার প্রেস প্রিন্টিং, সো ব্লকস সব নিয়ে। তো ইট সো হ্যাপেন দ্যাট আমার ওই যে কাজিনের বললাম না যে এজেন্সি এখানে, তাদেরই অ্যাডসগুলো ছিল। সো ওয়াইল আই ওয়েন্ট টু কালেক্ট দোজ ব্লকস, আই লার্ন দ্যাট দিস জেন্টলম্যান ওয়াজ কামিং টু করাচি অন আ সার্টেন ডেট, ইয়েস, অ্যান্ড ইট সো হ্যাপেন দ্যাট মাই ম্যাগাজিন উড বি প্রিন্টেড বাই দ্যাট ডেট, সো আই নিডেড টু সেন্ড দ্য ব্লকস ব্যাক। হ্যাঁ অফকোর্স, সো পাঠিয়ে দিয়েছি তার সাথে আবার পাঠিয়ে দিলাম। সো হি অলসো ফর্মড অ্যান ইম্প্রেশন অ্যাবাউট মি দ্যাট দিস ফিমেল is very conscientious about her work and about her company's interest in finance and everything. Liberation er age agei ami firlam Karachi theke jokhon firot ashlam hotat ekdin dekha, so he asked me what are you doing, I said kichu korchi na, I didn't want to go back into journalism tokhon, you didn't want to, yeah, so tokhon he said why don't you come and join me, so I joined him as a copywriter. Next month he made me general manager and third month executive vice president. So dui bochhor okhane kaj korlam, kaj kore I had a difference of opinion with my boss. Aww. And because you're probably in a different year altogether. Yeah. So then you split and you started your own. I didn't want to start my own. Two of my clients rang me up and said, Mrs. Chowdhury, we want this done. The first day I was home. That's the first day you got the call. Yeah, I got a call. And I was shivering. Boy. Kano? Because ami agency korbo, ami to eta chintai korte pari na. Tarpor? So, amar shashuri amar sathe thakten. Ami amar shashuri ke giye bolchi, ma, amake erokom kapchi. Ar bolchi, ma, amake na client bolche erokom. Amar shashuri amake bolchen, tomar abba na bolechen tomake, just do it. So, she told me that. Just do it. Ami phirote eshchi, abar arakta phone. Arakta client. You're really in demand. Then I went back to my mother-in-law. My mother-in-law said, korbe tumi, parbe tumi. I'm like, ma, bachcha, amar tokhon chhele hoye geche. I'm like, oke dekhbe ke. Ami achi na? Then I called my father. My father said the same thing. Then, onara sob paglami korchen. Then I thought, I'll ask my husband. He knows, amake ragiye ki kore kaj korate hoy. Then when I called him, he said, খামাখা আব্বা আম্মা বলেন তোমাকে ছেলে করে মানুষ করেছেন, একটা ছেলে যদি এই অপরচুনিটি পেত সে কি ছাড়ত নাকি? একদমই না। তারপর তুমি ইউ আর এ ওম্যান, কেমন করে হবে তোমার দ্বারা? বাস আই গট অ্যাংরি, আই সেড আই এম গোইং রাইট নাও, ফোনটা ছেড়ে দিয়ে আই ওয়েন্ট আউট। ইউ ওন্ট বিলিভ ইট, দ্যাট ট্রিগার্ড অফ।
ফিরবো চম্পাপার সাথে, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম জমজমাট আড্ডায় চম্পাপার সাথে। অ্যাজ এ ওম্যান এন্টারপ্রেনার, মহিলা হিসাবে, ডিড ইউ ফেস এনি হার্ডলস ইন ইউর লাইফ? হোয়াট কাইন্ড অফ হার্ডলস ডিড ইউ ফেস? আই এম শিওর ইউ ফেসড। আমার সাথে একটু শেয়ার করেন। এখানে না, সত্যি কথা বলি কি, যখন ব্যবসাটা শুরু করলাম তখন তো এই যে কোল্যাট্রাল এটা সেটা এগুলির তো প্রবলেম ছিলই, যে কোল্যাট্রাল পাওয়া মুশকিল ছিল, ব্যাংক গ্যারেন্টি দিবে না, এটা না সেটা না, এগুলি হলো। তারপরে যেটা হলো যে ক্লায়েন্টস নেভার বিলিভড যে এ ওম্যান ক্যান ডু ইট, বাট অ্যাজ এ ওম্যান দে ইউজ টু থিঙ্ক, আমাকে ফোন করে পাচ্ছে না, মনে করছে আমি ঘুমাচ্ছি বাসায়, having my afternoon siesta. Yeah, why not? My beauty sleep. Yes. হ্যাঁ, এরকম একটা ছোট্ট গল্প বলি। তখন যে 21শে ফেব্রুয়ারি, জি হ্যাঁ, 26শে মার্চ, এরকম সময় বিজ্ঞাপন হতো। তো একটা বিজ্ঞাপন 21শে ফেব্রুয়ারিতে করবো আমরা, হচ্ছে, কপি লিখছি, ইংরেজিতে যাচ্ছে কপি, ক্লায়েন্ট পছন্দ করে, ইংরেজ ক্লায়েন্ট পছন্দ করছে না, নো নো নো, কত 30 না 40 times লেখা হয়েছে, কি বলে, হ্যাঁ, দ্যাটস আ লট অফ টাইমস, ইয়া, কি যাচ্ছিল, সে তার পছন্দ হচ্ছে না, কিছুই পছন্দ হচ্ছে, পছন্দ হচ্ছে না ইংরেজিতে। তখন আই পিকড আপ কারেজ, আই সেড এক্সকিউজ মি, ক্যান আই সে সামথিং, বলে ইয়েস, আমার দিকে একদম মানে স্কর্নফুলি, স্কর্নফুলি তাকিয়ে বলছে ইয়েস। I mean, first, you will not understand 21st February sentiments. Only we Bengalis understand that. Number two, that cannot be expressed in English. Shotti. Shotti kotha bolechen champa. Haan. Tokhon amar dike taki. So rightfully said. Tokhon amar dike taki. Amar shahosh kore bolto hoyeche eta. Tokhon amar dike taki bolche ki je, then what do you want to do? I want to do it in Bangla. So, okay. So, I'm going to ask, who will see the Bangla? You. Shatti. Yeah. This is our own experience. I have a client who wants to make lipstick. So, she lipstick, all fixed. The big boss, he was a British guy, who was in the British Army before I was born. So you can imagine how old he is. Yeah, old and... Erokom mota bhadrolok, approved. So dekhachhe. Ami tokhon shahosh kore bollam je, I don't think these colors are right for our country. You said that? I picked up courage and I said it. And these Americans sitting there, they all looked at me and... Dirty looks, obviously. Dirty looks, they bolche, young lady, you don't even, you wear lipstick. Hi, that's true. How do you know? So true. Tarpor apni kibhabe eta theke ber holen? Ami tokhon bollam ki, I might not be wearing lipstick, but I know where the colors go. Yeah, but I know what colors women in this country wear. Tokhon this, the local country, mane ei Bangladesher jini British bhadrolok, uni tokhon bolchen ki, uni sobaike chup kore dilen. Chup kore dibo chhe. Yes, what do you have to say? Jokhon ami bollam, okay, she will tell us what colors. That's so nice. But AJ, I had to really work hard. You had to really speak out loud for them to hear you, otherwise they wouldn't. You became the
the advisor to the caretaker government. How did you feel when you first got a call? I don't know what you got. Were you thrilled? Were you excited? I must be honest with you, I was very nervous. Again, you're nervous. Why? Because when I got the phone call, I sat down for lunch, and when the phone came, and they said, erokom bongo bhobon theke phone korche erokom, you come for the swearing in. Amake, you know, I was president of Dhaka Club, so Dhaka Club er friends ra and amar clients ra sob shomoy jokhoni ekta caretaker government ashto tarani bolto you have to become you are becoming a তো আমি ভেবেছি ওয়ান অফ দেম বুঝি ফোন করছে আমাকে বলছে তো জোক করছে তো আমি তখন প্রথমে আমি যখন বলছি এরকম আমি যে হ্যাঁ হ্যাঁ শুনেছি কোন শাড়িটা পরে আসবো আমি দুষ্টামি করছি আমিও জোক করছি আমি বলছি হ্যাঁ কোন শাড়িটা পরবো কোন রঙের বলো হ্যাঁ তখন বলছে সরি ম্যাডাম আপনি হয়তো বুঝতে পারছেন না আমি বঙ্গভবন থেকে বলছি ও মাই গড দেন আই স্টার্টেড শেকিং এরকম আচ্ছা 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 দিয়ে ফোনটা রেখে I was so nervous, I started ringing my husband. Oto silete thake beshi bhag shomoy, silete phone korchi. I'm not getting through to him. Then I'm calling my son, I'm not getting him. Then I called my daughter who was then outside, in Delhi, yes. I called her and I'm crying. You're crying? Bhoy thela, nervous. Khushite crying na ki bhoy? Bhoy. Shotti, tapo? Mamuni, erokom. She's saying, she thought something's wrong with my mother. She's saying, কি হয়েছে বাবুর কি হয়েছে আমি বললাম বাবুর না মামুনি আমাকে ওরা বলছে বঙ্গভবনে জিতে দেন শি সেজ মা কাম ডাউন ইউভ অলওয়েজ বিন পেট্রিয়টিক ইউভ অলওয়েজ ওয়ান্টেড টু সার্ভ দ্য পিপল সো ইটস জাস্ট ফর থ্রি মান্থস মা কাম ডাউন গো ইউ ক্যান ডু ইট আমি বললাম মামুনি আমার ভয় লাগছে কিসের ভয় তোমার ইউ ক্যান ডু ইট দিল একটা ধমক দিয়ে আমাকে বলছে ভাইয়ের সাথে কথা বলো তুমি আব্বুকে পেয়েছো আমি বললাম আব্বু সিলেটে কাউকে পাচ্ছি না কাউকে পাচ্ছি না আচ্ছা দেখি আমি দেন শি গট মাই ব্রাদার দেন মাই সান কল্ড মি অ্যান্ড হি কেম ওভার অ্যান্ড হি কামড মি ডাউন হি ডিড হি কামড মি ডাউন অ্যান্ড দেন ইউ আর ওকে ইয়েস দেন আই ওয়াজ ওকে একটা জিনিস আমি দেখলাম যে আমাদের সাকসেসিভ গভর্নমেন্টস হ্যাভ ডান এ লট অফ থিংস দ্যাট আর প্রো উইমেন বাট উই উইমেন ডু নট নো অ্যাবাউট ইট আমরা উইমেন এন্টারপ্রেনিওর বাট উই ডিড নট নো দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন to the central bank money at a much lower rate of interest to give to women entrepreneurs tai na eta to jantam na ashole jantam na keno apni dhaka er president howar jonno apni ichchuk chilo shetha ami jante chai Tootli I'm not only the first woman president I'm also the first woman to have become a member of dhaka club amar bachchara tennis court use korto ami bachchader ke niye jetam swimming pool e jeto ami niye jetam খেতে যেতাম বাচ্চাদেরকে নিয়ে ফাংশনস হতো বাচ্চাদেরকে নিয়ে যেতাম ফ্যামিলির সাথে যেতাম হাজবেন্ডের সাথে যেতাম কিন্তু যখন ইলেকশন টাইম আসতো আমি বসে আছি আমার হাজবেন্ড বসে আছে ঠিক আমার পাশে এসে আমার হাজবেন্ডকে বলছে যে চিলড্রেন্স স্কুলের এইটা করব বাচ্চাদের জন্য এইটা করব যারা কন্টেস্ট করছে ইগনোরিং মি টোটালি উইমেনদের জন্য এটা করব আস্কিং হিম নট মি সো আই থট ওকে নাও আই মাস্ট বিকাম Somebody there. Yeah. Okay, a member. So, was it difficult? It was when I went and asked for the form, tokhoni the secretary almost fell off the chair when I said it's for me. Then you need a proposer and a seconder. People who used to sort of keo amake apa keo amake amar naam dhore rakche keo amake choto bon bolche keo boro apa bolche keo bhabi bolche. Those guys even didn't want to become my proposer or seconder. They didn't, nobody wanted to become your proposer or seconder. Tur ki paglami neki. Tumi keno hobe? Ki dorkar? Hai erokom. Then ultimately two brave men became my proposer and seconder. Oh, wonderful. And then I salute them. Yes. So tarpor apni president holo no khane. Na, tarpore ami committee te serve korlam. Yes. Pachbar. I know. Pachbar. Pachbar. Tarpore to development nilam eta korlam. তারপরে আই থট যে লেট মি সি প্রেসিডেন্ট হই আচ্ছা এই প্রেসিডেন্ট হয়ে এটা একটু বড় গল্প এটা আমরা শুনব বিরতির পর ফিরলাম চা আড্ডার গল্প আসরে চম্পাপার সাথে চম্পাপা আপনি বলছিলেন যে আপনার অ্যাজ এ মেম্বার অফ এক্সিকিউটিভ মেম্বার ঢাকা ক্লাব আপনার তখন ইচ্ছা জাগলো প্রেজেন্ট হওয়ার জন্য সেই প্রেজেন্ট হওয়ার জন্য কি করতে হয়েছে আপনার সেটা বলেন মেম্বাররা শুরু করলো উফ দেশের প্রাইম মিনিস্টার মহিলা
লিডার অফ দ্য অপোজিশন মহিলা ঝামেলা, আমি বললাম ভাই আমরা তো লিডার অফ দ্য অপোজিশন না, প্রাইম মিনিস্টার না। তারপর বাড়ি যাই, ওয়াইফের ঝামেলা মহিলা, আমি বললাম ওয়াইফও না, ক্লাবে আসি শান্তির জন্য। আমি বললাম ভাই আমি কোনো ঝামেলা করব না, অশান্তি দিব না, অশান্তি দিব না, আমি তো ক্লাবের প্রেসিডেন্ট। সো এনিওয়ে দেন দে ওয়্যার কনভিন্সড, দে ভোটেড মি, তারপর সো আই বিকেম দ্য প্রেসিডেন্ট। একবার হলো কি, আমি অফিসে আমাকে সেক্রেটারি ফোন করলো যে ম্যাডাম এইখানে ইটালিয়ান অ্যাম্বাসেডার এসছেন, উনি ক্লাবে এসছেন দেখতে চাচ্ছেন, তো আমি ওনাকে আটকেছি, আপনি আসবেন? আমি বললাম হ্যাঁ আসছি, আমি আম অন দ্য ওয়ে। গিয়েছি, ইটালিয়ান অ্যাম্বাসেডার আমাকে দেখে অবাক, বলছে ও ইউ আর দ্য প্রেসিডেন্ট, বাট ইউ আর এ লেডি। আমি বললাম ইয়েস, ঢাকার প্রেসিডেন্ট লেডি, হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। বলছে কি বাট দিস, আমি বললাম দ্য সেক্রেটারি টোল্ড ইউ? বলছে ইয়েস, ওয়েন হি টোল্ড মি আই থট, বিকজ ইন ইয়োর কান্ট্রি ইংলিশ ইজ নট স্পোকেন, আই থট হি মেড এ মিস্টেক, হি সেড শি, আই থট হি অ্যাকচুয়ালি মেন্ট এ হি। Couldn't believe. This is a men's club, isn't it? What are you doing here? Yeah. And your men voted you. What did you say? I said, yes, our men are not male chauvinists. Okay, let's come to the lighter side of you, Champapa. যখনই কোনো দাওয়াতে যাই, এক কোনায় বসে আমি আপনার সাথে জিজ্ঞেস করি নাতি কী করেছে বলেন, আর আমাকে মজা করে করে আপনি যা মজার মজার কথা বলেন নাতি সম্বন্ধে, প্লিজ শেয়ার করেন নাতির কথাগুলো। তার থার্ড বার্থডেতে, থার্ড বার্থডে, শি ওয়াজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড, হি ওয়াজ জাস্ট টার্নিং থ্রি, মানে সেকেন্ড, ছোট ছোট মানুষ। তা আমার বাড়িতে জন্মদিন তার হচ্ছে, প্লেগ্রাউন্ডে সবাই খেলছে টেলছে, ওর বার্থডে গিফটসগুলো আমার কাছে রাখা হচ্ছে। ওর বার্থডে হলো 3rd অক্টোবর, আমার হলো 8th অক্টোবর, তো রাখা হচ্ছে। তো সবাই চলে গেল যখন, আমি বললাম, ওর নাম রেয়ান, আমি বললাম রেয়ান ইউ গট সো মেনি গিফটস। আমি ওর নানি, যদিও আমাকে দাদা ডাকে, কিছু না আমার ভাইরা আমাকে দাদা ডাকে, ও দাদা ডাকে। বলছে নো দাদা আই হ্যাভ অনলি ওয়ান গিফট। আমি ভাবছি ও বুঝি হিসাবে ভুল করছে, ছোটো মানুষ তো। আমি বলছি নো দিস আর অল ইয়োর গিফটস। বলছে নো ফ্রম দেয়ার আই গেট টু কিপ অনলি ওয়ান। আমি বললাম হোয়াট ডু, আমি বললাম ওয়াই? তখন সে এরকম করে ইশারা করে তার মাকে দেখাচ্ছে, থ্রি ইয়ার ওল্ড, এরকম করে তার মাকে দেখিয়ে বলছে কি, আবার আমাকে ইশারা করছে চুপ, মানে মাকে বলবে না আর কি, মার সামনে বলবে না। তারপরে যেই আমার মেয়ে একটু দূরে গিয়েছে, তখন বলছে ইয়োর ডটার টোল্ড মি আই ক্যান কিপ অনলি ওয়ান গিফট, বেচারা, অ্যান্ড শি হ্যাজ গিভেন মি the privilege to choose I can choose my gift, the rest I have to go tomorrow to the orphanage and give them away and oh, it's breaking my heart, uh-huh. too much তারপরে আমি খুব আপনার মেয়ের উপরে আপসেট, তারপরে তো আমিও আপসেট হলাম, কিছু ইয়ে করতে পারছি না। তারপরে 8th অক্টোবর আমার জন্মদিন, সো আমার সব জিনিস আসছে, ইয়ে হচ্ছে, দেন হি কামস এন্ড আস্কস মি দাদা হুইচ ওয়ান উইল ইউ কিপ এন্ড হুইচ অরফানেজ উইল ইউ গো টু, হোয়াট ডিড ইউ সে? আমার মেয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে, আমি তখন আমতামতা করে বলছি আই ডোন্ট নো, আই উইল থিংক অ্যাবাউট ইট। বাট হি সেড সামথিং লেটার অন, হোয়াট ডিড ইউ সে? আমি You didn't say anything to him. You put them all in your cupboard. Yes. But did he catch you? Because I didn't show him. He didn't understand. Okay. Lukiye rekheche. Pore porechen shegulo. Ekshathe porenni. O bujhe geche thiki. Chalu to. 3 bochorer chele. The end of the show we have a tornado quiz round. And you've got to answer 10 questions. This is our fun round. Simple. One word answer, honest hotei hobe to win this beautiful hamper. Okay. Are you ready? Yes. The questions are there. You match everything from head to toe. True. I can see that. Every single thing is matched. Earrings, necklace, blouse. I can't see the petticoat, slippers, yes. Bag. Everything. Even clothing items we can't see, I hear a match. True or false? True. That's also match. An idea that changed your life? Many ideas have changed my life. Many. So it's not one particular one, yeah. That you can... How do you manage family life,
work and social commitments. I juggle. You're good at it. You're really good at it. Tell us of the happiest day of your life. When my grandson was born. When you're depressed, what is the one thing that brings a smile to your face? My grandson. Since you're a role model to many, what would you want them to know about you? I'm a fighter. Your favorite singer? Hemanto. What would you do if you were stranded in an island with Shah Rukh Khan and Ananta Jolil? I really don't know. Do you know any of them? I know of them. I know you've had escapades with three of the top Bollywood actors in your career. একজন ছিলেন অমিতাভ বচ্চন আরেকজন সালমান খান আরেকজন শাহরুখ খান কোথায় কখন মিট করেছেন এদেরকে অমিতাভ বচ্চনকে প্লেনে বোম্বে থেকে কলকাতা আসছি তখন দেখা তো মাই হাজবেন্ড ডেয়ার্ড মি अगेन হাজবেন্ড ইজ অলওয়েজ ডেয়ারিং ইউ কি বলেছে যাও গিয়ে একটা বিকজ আই এম এ নার্ভাস প্যাসেঞ্জার সো হি ওয়ান্টেড মি টু বি রিল্যাক্স নার্ভাস অমিতাভ বচ্চন ডিড ইউ নো হু হি ওয়াজ ইয়েস আই ডিড রিকগনাইজ হিম বিকজ সামবডি টোল্ড মি অমিতাভ বচ্চন দ্যাটস ওয়াই ইয়েস So, go and ask him for an autograph. So, I was reading Mad Magazine. Ami ota niye gelam. Giye bollam ki I put my hand out and I said, I'm Geetiara Chowdhury from Bangladesh. You won't believe it. He says, oh, I've heard so much about you. Oh, my God. I said, no, so you humble. I said, you couldn't have heard so much about me. Then he says, I said, I watch your movies, but I like your wife's acting more. You said that? Yes. And I said, can you give me an autograph? He said, provided you let me read your Mad Magazine. I said, after I finish. So he gave me his autograph. That's one. Okay. The other one was Salman Khan. Okay. I was sitting at a shoot in Bombay. And he's sitting opposite me. I'm not caring at all. Kono pattai dicchi na. So unit-er ekjon eshe amake, she amake mother-in-law dake dushtami kore because I'm very strict with rigid, him. Rigid, I can imagine. Huh. So she eshe amake bolche mother-in-law, he's saying you are either somebody rich and famous or somebody very snooty. I'm like, who's he? Bole, he's Salman Khan. I'm like, Salman Khan? Who is that? Bolche, oh God. Tokhon amar onno colleagues eshe bolche, madam, he's Salman Khan, the famous actor. ও একটা স্যান্ডো গেঞ্জি পরা ফুটা ফুটা বসে আছে বসে আছে উল্টা দিকে এন্ড ইট ওয়াজ হি देयर অর হি ওয়াকড অ্যাওয়ে নো নো হি ওয়াজ देयर হি ওয়াজ ওয়াচিং এন্ড দেন হি আসসালামু আলাইকুম রিয়েলি হ্যাঁ গেল এটা তারপর আরেকবার দ্য লাস্ট এনকাউন্টার শাহরুখ খান আমি যাচ্ছি আমার ইয়েরা আমাদের জন্য টাইম ইজ মানি দে আর অল ইন দ্য ড্রেসিং রুম গেটিং রেডি আসছে না সো আই ওয়াজ বার্স্ট ইন While I'm going, দেখছি করিডোরের মধ্যে একটা লোক ফোনে কথা বলছে আই ওয়াক পাস্ট দেন আমি মডেলদেরকে সব নামিয়ে নিয়ে সব আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দে অল কামিং দেন হঠাৎ দেখছি কি দে অল হু হা আওয়াজ হচ্ছে আই টার্ন রাউন্ড এন্ড আই সি দি উইথ দ্যাট ম্যান ছবি তুলছে ইউ হেই গাইস হোয়াট আর ইউ অল ডুইং কাম অন তখন বলছি শাহরুখ খান হু দ্য হেল ইজ শাহরুখ খান আপনার কপালে দুঃখ আছে আপা অ্যাবসলিউট দুঃখ তো আপা ডিড ইউ গো এন্ড টক টু হিম নো নো টাইম ইজ মানি সো ইউ হ্যাভ টু মেক শিওর দে কাম কুইকলি সো আর আপনাকে বলতে পারবো না যে কত কিছু জানতে পারলাম আপনার লাইফ সম্বন্ধে যেটা আপনাকে এত বছর চিনি তাও জানতে পারিনি আজকে এই অল্প সময় অনেক কিছু জেনে ফেলেছি আমাদের প্রোগ্রামের শেষ কিন্তু শেষ হওয়ার আগে আমার ছোট্ট একটা মোমেন্টও আছে উইচ আইড লাইক টু গিভ ইট টু ইউ এই আপনার মেমেন্টটা তো হলো ওয়েন ইউ কেম ইন উই টুক আ পিকচার অফ ইউ অ্যান্ড মি উইথ দ্য সেট আইড লাইক ইউ টু সাইন দিস আইল গিভ ইট টু ইউ আপনি এখানে রেখে সাইন করেন অ্যান্ড উইল পুট দিস অন দ্য ওয়াল অফ ফেম উই গট ইট ওভার হিয়ার অ্যান্ড উইল আস্ক ইউ টু টেক ওয়ান ব্যাক দর্শক আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন দেখা হবে নতুন অতিথিকে নিয়ে ভালো থাকুন সুন্দর থাকুন মাছরাঙ্গার সাথে বিউটিফুল চম্পাপা থ্যাংক ইউ চম্পাপা দিস হ্যাম্পার ইজ ফর ইউ ইউ স্পোক বিউটিফুলি থ্যাংক ইউ সো মাচ Thug it up, thug it up, thug it up, thug it up.